তারাপীঠে এলে তোমাদের কম বেশি সব দোকান থেকে এইভাবে ডাকবে। তো তোমাদেরকে বুঝে নিতে হবে যে তোমরা কোন দোকান থেকে পুজো দেওয়ার সামগ্রী কিনবে এবং কোন পুরোহিতকে দিয়ে পুজো করাবে, যাতে তোমরা ঠকে না যাও। পুরো খালি এদিকে মন্দিরে আজকে ভিড় একদমই নেই। তো আমরা এখন একদম যে মন্দিরের গর্ভগৃহ সেই গর্ভগৃহের সামনে দাঁড়িয়ে আছি। তো এরপরেই মন্দিরের ভেতরে ঢুকবো। তারাপীঠের যে শ্মশান এরিয়াটা আছে, সেই শ্মশান এরিয়াটা তো ওই দিক থেকে যদি সোজা চলে যাও তাহলে একদম শ্মশানে পৌঁছে যাবে। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ফ্রেশ নিউ ব্লগ অফ ব্লগ দেব। সো লেটস গেট স্টার্ট। তো এখন বাজে দুপুর তিনটে। তো যাই হোক, আজকে আমি যাচ্ছি তারাপীঠ। তো আজকে তারাপীঠে পুজো দেওয়ার প্ল্যান আছে। গত বছর লাস্ট আমি লকডাউন যখন খুলেছিল তখন গেছিলাম তারাপীঠে। তো সেবার গিয়ে পুজো দিতে পারিনি, কিন্তু মা তারাকে খুব কাছে থেকে তোমাদের দেখিয়েছিলাম এবং মা তারার যে শোয়ার জায়গা বিছানাটা সেটাও তোমাদেরকে দেখিয়েছিলাম। এবার আজকে আমি পুজো দিতে যাবো এবং তোমাদেরকে দেখাবো যে পুজো দেওয়ার কী প্রসিডিওর, যে সাধারণ যে লাইনটা থাকে সেই লাইনে পুজো দিতে কতক্ষণ সময় লাগে, বা যদি তোমাদের কোনো ভিআইপি পাস থাকে বা অন্য কোনো উপায়ে যদি তোমরা তাড়াতাড়ি মা তারার কাছে পুজো দিতে পারো সেটাও তোমাদেরকে দেখাবো। এখন মন্দির খোলা আছে কিনা, ভিড় হচ্ছে কিনা, তো সব কিছু দেখাবো। আর একটা খবর আমি শুনলাম যে নাকি এখন মন্দির বন্ধ আছে, মন্দিরের ভিতরে পুজো হচ্ছে না, মন্দিরের বাইরে পুজো হচ্ছে। তো এটা কতটা ঠিক সব কিছু ডিটেলসে বলবো। তো চলো গাড়িতে দেখা হচ্ছে, এখানে আর রোদের মধ্যে ব্লগ করছি না, গাড়িতে একদম গিয়ে দেখা হচ্ছে, চলো। ওকে গাইস, তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি। তো আজকেও আমরা লেট, বেরোনোর কথা ছিল প্রথম আড়াইটে, তারপর তিনটে, এখন বাজে 3:15। আর তারপরে চক্র আমি ঘড়িটা পড়তে ভুলে গেছি, এত তাড়াহুড়োর মধ্যে বেরোলাম। আর আজকে রোদ দেখতে পাচ্ছ, সাংঘাতিক রকমের রোদ। তো আমরা বলতে আমি আর প্রহ্লাদ, তো প্রহ্লাদের সাথে তোমাদের পরে পরিচয় করে দিচ্ছি। তেল ভরা হয়ে গেল, হাওয়া হয়ে গেল, সোজা রামপুরহাটে গিয়ে দাঁড়াবো। তো এই প্রহ্লাদ, প্রহ্লাদকে তোমরা দেখেছো কোন ভিডিওতে বলতো, তোকে দেখেছে? আমি আছি দুমকা, দুমকাতে আর সেই ঘাগরবুড়ি মন্দিরে। তো সেখানে তোমরা প্রহ্লাদকে দেখেছো, আবার আজকে অনেকদিন পর প্রহ্লাদের সাথে রাইড করছি। চো দেখো, এখানে আমরা হাইওয়েতে কানেক্ট করছি। তো এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। এবার ন্যাশনাল হাইওয়ে নাম্বার কত সেটা আমি জানি না, কিন্তু এটা ন্যাশনাল হাইওয়ে এটুকু আমি জানি। তো সে বলে না, সে যতক্ষণ না ডাক আসবে ততক্ষণ যেতে পারবে না, আর ডাক গেলে ঠিকই যেতে পারবে। তো বিশ্বাস করবে না, তারাপীঠ যাওয়ার প্ল্যান আমার এই বছরের শুরু থেকেই ছিল। ফার্স্ট জানুয়ারি থেকে যাওয়ার প্ল্যান ছিল, অনেকবার প্ল্যান করেছি, ইভেন এই উইকেও 2-3 বার প্ল্যান করেছি। মানে সোমবার যাওয়ার কথা ছিল, মঙ্গলবার যাওয়ার কথা ছিল, তার আগের উইকেও যাওয়ার কথা ছিল, কিন্তু বিশ্বাস করো যতবার প্ল্যান করেছি প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে। আজকে সকাল থেকে আমি ভাবিও নিয়েছি আজকে আমি তারাপীঠ যাবো। তো আজকে হঠাৎ করে প্রহ্লাদ আমাকে ফোন করে বললো যে আজকে কোথাও যাচ্ছ, আমি ফ্রি আছি তাহলে যাবে, তো চলো। আমি বললাম বেশ ঠিক আছে, চল চল তাহলে তারাপীঠ থেকে ঘুরে আসি, অনেকদিন ধরে আমি প্ল্যান করছিলাম। তো এটাই হচ্ছে ব্যাপার, যে যতক্ষণ না মা তারার ডাক আসবে ততক্ষণ আমরা যেতে পারবো না, যখন ডাক আসবে তখন আমরা ঠিকই চলে যাবো। এখন ফটো তুলে আসি, তার ওই দিকে ভিউটা সেরা লাগছে, মেঘগুলো দেখো আর নিচে জমি আর এদিকে সূর্য, সেরা লাগছে। তোমার মোড় এখান থেকে তারাপীঠ যেতে হবে আমাদেরকে ডান দিকে, ওইদিকে সোজা চলে গেছে রামপুরহাট। যে গেটটা দেখছো এটা আগেরবার যখন এসেছিলাম তখন কনস্ট্রাকশন শুরু হয়েছিল, আর এবার তো অনেকটাই হয়ে গেছে। তো এই যে তারাপীঠের গেট, তো গেটের সামনে দাঁড়িয়ে কিছু ফটো তুলে নিলাম, এবার এখান থেকে চলে যাব সামনে। তারাপীঠ ঢোকার সঙ্গে সঙ্গে দু সাইডে এরকম হোটেল দেখতে পাবে, মানে একটার পর একটা শুধু হোটেলই দেখতে পাবে, এখানে বাড়ি ঘর দেখতে পাবে না, শুধুমাত্র হোটেল, এসে লজ এসব দেখতে, যে প্রভাতী লজ, হোটেল, সব 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 লজ আর হোটেলে ঘুরতে। তো আগে এইদিকে যাওয়ার রাস্তা ছিল, তো এখন তো রাস্তা বন্ধ করে দিয়েছে, আবার আমাদেরকে ঘুরে আসতে হবে। যেমন শক্তিগড়ের ল্যাংচা ফেমাস, সেরকম তারাপীঠের ল্যাংচা অনেক বেশি ফেমাস। তো মোটামুটি দোকান সব বন্ধই দেখছি, দোকান খোলা তো কিছুই নেই। তো আমাদের পরিচিত একটা দোকান আছে, ঠিক আছে, একদম মন্দিরের সামনে যে দোকানটা আছে না, ফেরা বিক্রি করে, ওটা আমাদের পরিচিত। তো কথা বলেছি যদি না থাকে গেলে তো হবেই, হ্যাঁ ঘুরতে হবে না, কিন্তু একবার ঘুরলে হতো, একবার দেখলে হতো। এখন বুঝতে পারছেন আমাদের করতে পারছে না, সে আপনার কাছে ডালা কিনবো, ওর কাছে ডালাই কিনতে হবে আমাকে, অসুবিধা কিছু নেই, কিন্তু এটা হয়েছে ব্যাপার। দেখো যদি করা যায়, যদি আমি ঘুরে আসি দেখি, যদি না হয় তাহলে আমি আপনার কাছে আসবো। এখনই আমি যার সাথে কথা বলছিলাম, ওনার একটা দোকান আছে, তো সেই দোকান থেকে পুজো দেওয়ার যত সামগ্রী সেগুলো কিনতে পাওয়া যায়, এবং ওনার দোকানে পুরোহিত থাকে, তো ওনার দোকান থেকে যদি সামগ্রী কেনা হয় তাহলে সেই পুরোহিতের মাধ্যমে উনি পুজো করার ব্যবস্থা করে দেবেন। তো উনি সেটাই বলছিলেন, তো আমি বললাম যে না, আমার সামনে একটা দোকান আছে চেনা, তো আমি ওখান থেকে পুজো করাবো। তো তারাপীঠে এলে তোমাদের কম বেশি সব দোকান থেকে এইভাবে ডাকবে। তো তোমাদেরকে বুঝে নিতে হবে যে তোমরা কোন দোকান থেকে পুজো দেওয়ার সামগ্রী কিনবে এবং কোন পুরোহিতকে দিয়ে পুজো করাবে, যাতে তোমরা ঠকে না যাও। আমরা যে দোকান থেকে পুজোর ডালাগুলো কিনলাম সেই দোকানটার নাম হচ্ছে শিবাই পূজা ভাণ্ডার। তো এই দোকান থেকেও তোমরা পুজো দেওয়ার ডালা কিনতে পারো। তো চলো এবার তোমাদেরকে বলি যে পুজোর ডালার কত দাম এবং ডালার মধ্যে কী কী থাকে। কত দামে ডালা নেবে সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। তো 51 টাকা থেকে ডালা শুরু হয়, আমরা নিয়েছিলাম 51 টাকা দামের ডালা। তো এর মধ্যে ছিল 10 পিস পেরা, একটা ধূপকাঠির প্যাকেট, একটা সিঁদুরের প্যাকেট এবং কিছু ফুল। তো আমরা যেহেতু ভিডিও করছি এবং আমাদের সাথে চেনা হয়ে গেছিলো, তাই আমাদেরকে 10 পিস পেরা দিয়েছে, কিন্তু জেনারেলি 8 পিস করে পেরা থাকে। বা তোমরা যদি বলো যে ভিডিও দেখে এসেছো তাহলে তোমাদের হয়তো 10 পিসও দিতে পারে।
এই যে খাঁচার মতো করা আছে, তো এই রাস্তা দিয়েই মন্দিরে যেতে হবে। এটাই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। পুরো খালি এদিকে মন্দিরে আজকে ভিড় একদমই নেই। তো আমাদের যে জেনারেল যে লাইনটা থাকে সেই লাইনটাতে দাঁড়িয়ে পুজো দিচ্ছে, আর ওইদিকে ভিআইপি গেট আছে, কিন্তু ভিআইপি গেটে আমরা যাচ্ছি না, কারণ আজকে ভিড় নেই, তো ভিআইপি গেটে গিয়ে লাভও নেই। তো আমরা এখন একদম যে মন্দিরের গর্ভগৃহ সেই গর্ভগৃহের সামনে দাঁড়িয়ে আছি। তো এরপরেই মন্দিরের ভেতরে ঢুকবো, কিন্তু সমস্যা হচ্ছে যে মন্দিরে বলছে ক্যামেরা নিয়ে ঢোকা যাবে না। তো দেখছি আমি কি করা যায়, যদি পারি তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো আমরা মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে চলে এলাম, আর এক্সট্রিমলি সরি গাইস, আজকে আমি মা তারাকে দেখাতে পারলাম না, কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ আগের বার যখন আমি তারাপীঠে এসেছিলাম তখন আমি মা তারাকে একদম কাছে থেকে মন্দিরের ভিতরে ঢুকে দেখিয়েছিলাম। তো সেই ভিডিওটা তোমরা দেখতে পারো মা তারাকে দেখতে চাইলে। তো সেই ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে তো দেওয়া আছে, প্লাস এই ভিডিওটা শেষেও চলে আসবে, তো সেখান থেকে তোমরা আগের ওই ভিডিওটা দেখে নিতে পারো। তো এখন তো তাও অল্প ভিড় আছে, এই ভিড়টা কিছুই না। যদি একদম পিক টাইমে আসো যখন লকডাউন থাকে না, ট্রেন বাস চলে সব, তো তখন যদি আসো তাহলে দেখতে পাবে যে এই যে উপরে খাঁচার মতো এগুলো দেখতে পাচ্ছ, এগুলোতে সব লোকে ভর্তি থাকে, একদম পুরো এই লাইন একদম মন্দিরে ওখানে যায়। ইভেন মানে সকাল দুপুর রাত বিকেল ভোর সবসময় পুজো হয়, সবসময় মানে লোকে ভিড়ে গিজগিজ করে। আমরা রাত 12টার সময় এসেছি, তখনও দেখছি যেরকম ভিড়, রাতেবেলাতে এসে দেখছি সেই। তো এখানে এসে একটা ফ্যামিলির সাথে পরিচয় হয়ে গেল। তো ওনারা এসেছেন ধানবাদ থেকে, আর আমি যেহেতু ভ্লগ করছিলাম তো আমাকে জিজ্ঞাসা করছেন তুমি কি ভ্লগ করছো, বললাম যে হ্যাঁ। তো বলছে আমরাও কি ভিডিওতে আসবো, আমি হ্যাঁ আসবেন। তো বেশ ভালো লাগলো ওনাদের সাথে কথা বলে, ওনাদের সাথে পরিচয় হয়ে। তো তারপর মন্দির থেকে বেরিয়ে দোকানে গেলাম এবং সেখানে গিয়ে মা তারা যে চান জল থাকে সেটা খেলাম, এবং আমাদেরকে শান্তি জলও দিলেন যে পণ্ডিত মশাই ছিলেন তিনি। চা খাস না তো, বাঙালি তুই? হ্যাঁ তো বাঙালি, হ্যাঁ বাঙালি চা খাই তো। এই তো বলে চা খাস না, লাল রঙের রং হয়, ও লাল চা খাস তুই? না দুধ চা খাই, মাটির ভারে দুধ চা খাবি সেরা। চা না খেলে বাঙালি হবো না? না চা না খেলে বাঙালি, এই দিচ্ছে দিচ্ছে দিচ্ছে। আমি তো মাছ খাই না। তাহলে তুমি তুমি ভাই একটা সত্যি কথা বলবো, বাঙালিরা মাছের থেকে মাটন বেশি পছন্দ করে, ঠিক আছে? কিন্তু কেউ বলে বলে যে মাছ প্রিয়, হ্যাঁ মাছ প্রিয় বাঙালি, কিন্তু মাছের থেকে মাটন বেশি পছন্দ করে। ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তো যাই হোক, এই তর্ক বিতর্ক চলতে থাকবে। এখন আমরা এলাম যে মহা শ্মশান আছে তারাপীঠে, সেই শ্মশানে জায়গাটা দেখতে না প্রহ্লাদ মন্দির আসিস নি? আমি এসেছি, বলে যাচ্ছি দু তিন বছর হবে এটুকু ছিলাম। ও গন্ধ উঠছে কিসের, পোড়ার নাকি? তো এই দেখো সামনে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে শ্মশান, এদিকে ইলেকট্রিক চুল্লিও আছে, এদিকে শ্মশান আছে। শ্মশানে যাচ্ছি না, সব কিরকম একটা গন্ধ উঠছে, ওইদিকে মনে হয় মরা পুড়ছে, ওইদিকে মনে হয় আমি যাই না, কি একটা গন্ধ উঠছে। যাই হোক এদিকে যাবো না, হ্যাঁ এদিকে যাওয়া যাবে। তারপরে যে শ্মশান এরিয়াটা আছে, সেই শ্মশান এরিয়াটা তো ওই দিক থেকে যদি সোজা চলে যাবে তাহলে একদম শ্মশানে পৌঁছে যাবে। তো এখানে আছে মা তারা পায়ের ছাপ। শ্মশান থেকে ঘুরে এবার আমরা আবার যেখানে আমাদের বাইক ট্যাগ রাখা আছে, যে দোকানের সামনে আমরা বাইক রেখেছিলাম, যেখানে যে দোকান থেকে ডালা নিয়ে আমরা পুজো দিলাম, সেখানে যাচ্ছি। আর আমার গোপুরোটা পুরো ডেড হয়ে গেছে, ব্যাটারি নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়নি সরি, মানে চার্জ শেষ হয়ে গেছে, নষ্ট কেন বলছি, চার্জ শেষ হয়ে গেছে। তো আজকের মতো আমাদের তারাপীঠ ঘোরা কমপ্লিট। তো এবার আমরা এখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আর এই যে গেটটা দেখছো এটাও মন্দিরে যাওয়ার রাস্তা, কিন্তু এটা পেছনের গেটটা, আমরা ঢুকেছিলাম সামনে দিয়ে, এদিক দিয়েও তোমরা ভিতরে যেতে পারো, কোনো অসুবিধা নেই। তো আপাতত এখান থেকে বেরিয়ে চলে যায়, কারণ সবাই এমনিতেই অগার্ডভাবে দেখছিলো যে কী করছি না করছি। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও, আর কমেন্টে জয় মা তারা কমেন্ট করতে পারো, বা যদি কোনো কিছু জানার থাকে সেটাও আমাকে জিজ্ঞাসা করতে পারো, এবং এই ভিডিওটা শেয়ার করে দিতে পারো যারা মা তারা ভক্ত আছে তাদেরকে। তো বাঁ দিকের কোণে দেখো একটা ভিডিও চলে এসেছে, ওই ভিডিওতে ক্লিক করে তোমরা মা তারাকে দেখতে পাবে। সো ওই ভিডিওটাতে ক্লিক করো এবং দেখো কেমন লাগলো সেটাও ওই ভিডিওতে কমেন্টে জানিও। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই গাইস, টাটা। হ্যাঁ।